আসসালামু আলাইকুম গেমার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রি ফায়ারে কিন্তু বর্তমানে কিন্তু কার 98 যদি কেউ পায় তার কিন্তু পুরো ঈদের মতো আনন্দ লাগে জায়গা। তো সবাই কিন্তু এখন কার 98 ইউজ করতেছে। অ্যান্ড আগে যেসব গানগুলো ছিল ফ্রি ফায়ারে, XM8, ফামাস, এগুলো কিন্তু একসময় কেউ ইউজ করতো না, কিন্তু ওই গানগুলো কিন্তু এখন আপডেটের পরে কিন্তু ওপি লেভেল হয়ে গেছে, এখন সবাই কিন্তু এই গানগুলোই ইউজ করে। তো আপনি এখন যে লেভেলের কার 98 ইউজ করেন, অ্যান্ড আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আপনি আগের চাইতে অনেক ভালোভাবে কার 98 ইউজ করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অ্যান্ড চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কথা বলবো কার 98 ভার্সেস AWM। তো AWM এর কথা যদি আমরা বলি, তো AWM এর কিন্তু নর্মালি ড্যামেজ হচ্ছে 150, যদি ভেস্ট পড়ে থাকে তাহলে 100 ড্যামেজ দেয়, এবং 200 বডি শট কিন্তু 200 দেয় যদি ভেস্ট পড়ে থাকে, আর হেডশট তো 1100। আর অন্যদিকে কার 98 হচ্ছে আপনার বডি শট, আপনি যদি ভেস্ট থাকে তাহলে 76, আর যদি ভেস্ট না থাকে তাহলে কিন্তু যদি আপনার যে 176 এর মতো দেয়, আর ডাবল ড্যামেজের যদি আপনার কাছে কার 98 থাকে তাহলে কিন্তু 215 ড্যামেজ দেয়, 200+ ড্যামেজ দেয়। ওকে, আর যদি দুইটা গানে যদি নতুন যে অ্যাটাচমেন্ট আসছে এই সম্পর্কে যদি আমরা কথা বলি, যেমন AWM এর আর্মার, আর্মারের কাজটা হচ্ছে যখন আপনি AWM এ ফায়ার করবেন যদি এনিমির কাছে ভেস্ট থাকে তো ভেস্টটাকে খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় করে ভালো একটা ড্যামেজ দেয়। ওকে, আর AWM এর যে সরি কার 98 এর যে স্কোপটা আসছে নতুন, থার্মাল স্কোপ, ওকে বায়োমেট্রিক স্কোপ যেটাকে বলি আমরা, তো নতুন অ্যাটাচমেন্ট যেটা, তো এটা যদি আপনি কার 98 ইউজ করেন তাহলে কিন্তু এর যে জুমিং অ্যাকুরেসিটা আছে এটা কিন্তু অনেক বেড়ে যায়, অ্যান্ড এই গানটা কিন্তু ওপি লেভেলে হয়ে যায় যদি আপনি কার 98 এর নতুন বায়োমেট্রিক স্কোপটা যদি ইউজ করেন, আপনার গানে যদি এই অ্যাটাচমেন্টটা যদি লাগান কার 98 এ তাহলে কিন্তু এটা ওপি লেভেলের হয়ে যায়। তো আমরা এখন বুঝতে পারছি যে কোনটা ভালো। আর একটা কথা হচ্ছে স্কিন ছাড়া কার 98 এর অ্যাকুরেসি অনেক ভালো, এমন এটা আপনাদের অ্যাকুরেসি একটু খারাপ কার 98 এর চাইতে। তো বুঝতে পারছেন যে কার 98 অ্যান্ড AWM এর সংক্ষিপ্ত বিবরণ। তো অবশ্যই কিন্তু আপনারা যদি বায়োমেট্রিক স্কোপ পান তো এইটা কিন্তু অবশ্যই ইউজ করবেন কার 98। টিপস নাম্বার 2 হচ্ছে ইউজ শার্প শুটার স্কিল। তো শার্প শুটারটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে যেটা ক্যারেক্টার আছে মেয়ে ক্যারেক্টার লরা নাম করে, তো ওই ক্যারেক্টার যদি আপনি ইউজ করেন, আর অ্যাবিলিটি হচ্ছে যখন আপনি যদি 6 করে থাকেন ক্যারেক্টার, তো যখন আপনি স্কোপ করবেন তো স্কোপের অ্যাকুরেসি যেটা সেটা আপনি 30% পর্যন্ত ইনক্রিজ করে দেয়। তো এটা কিন্তু মারাত্মক একটা অ্যাবিলিটি, কারণ যেহেতু আমরা অনেকেই কিন্তু জুম করে খেলি, তো সবার এটা কিন্তু সব গানের ক্ষেত্রেই। ওকে, আপনি স্কোপ করলেই আর অ্যাকুরেসি কিন্তু ইনক্রিজ করে দেবে। তো আপনি যদি কার 98 অথবা AWM মতো যে কোনো স্নাইপার গান ইউজ করেন তো অবশ্যই কিন্তু আপনি এই লরা ক্যারেক্টারের স্কিল কিন্তু ইউজ করবেন, কারণ যখনই আপনি স্কোপ করবেন তো অলরেডি কিন্তু আপনার কার 98 এর অ্যাকুরেসি একটু ভালো, আপনি যখন এই শার্প শুটার ইউজ করবেন আর অ্যাবিলিটি যখন আপনি ইউজ করবেন তখন এর অ্যাকুরেসিটা কিন্তু আরেকটু ভালো হয়ে যাবে। তো তখন কিন্তু আপনি খুব ভালোভাবে এনিমির কে টার্গেট করতে পারবেন, অ্যান্ড ফায়ার কিন্তু মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অবশ্যই কিন্তু আপনি লরা ক্যারেক্টার ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে আপনি যে আপনার যে এম যেটা আছে এটা কিন্তু কি হয়, আপনি যখন অন্য অন্য নর্মাল এক্সএমএট বলেন স্কার যত এই গান আছে, আপনি যদি এগুলো হাতে নেন তাহলে কিন্তু এই রেড ডটটা আপনার যা সার্কেলটা আছে সামনে, ওকে, এই সার্কেলটা কিন্তু শো করে। কিন্তু আপনি যখন AWM কার 98 M82B যে কোনো স্নাইপার গান যখন হাতে নেবেন তখন কিন্তু এই যে এই রেড ডটটা এই সার্কেলটা কিন্তু গায়েব হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো তার জন্য আপনি কী করবেন, যেহেতু আপনি খুব একটা এক্সপার্ট না এই স্নাইপার গানগুলো ইউজ করার ক্ষেত্রে, আর যেহেতু আমরা মোবাইল প্লেয়ার, আমরা তো পিসি প্লেয়ার না যে ধোবাধুব মারবো, ওকে, তো যেহেতু আপনার কাছে খুব একটা অ্যাডভান্সড নাই, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এইখানে আপনি সেটিংয়ে যাওয়ার পর কাস্টম সেটিংয়ে যাওয়ার পরে কন্ট্রোলে যাওয়ার পরে যে চারটা লাইন আছে ক্রস, চারটা ক্রসের মধ্যে মাঝখানে যেটা প্লাস চিহ্ন হয়েছে এইখানে আপনি কী করবেন, আপনার পেড বাটন অথবা ওপেন সুইপ বাটন যে কোনো একটা বাটন যেটা আপনি ইউজ করেন সেটা ছোটো করে ট্রানজ্যাকশনটা হালকা একটু কমায় মাঝখানে দিয়ে দেবেন।
ওকে, তাহলে কি হবে, এটা রেড ডটের আপনার যে সার্কেলটা আছে সার্কেলটার মাঝখানে কিন্তু বসে যাবে। যখন এটা বসবে তখন কিন্তু আপনার এম করতে সুবিধা করবে, আপনি কিন্তু অনায়াসে এনিমিকে বুঝতে পারবেন যে আমার এখনকার যে লোকেশনটা এটা কি এনিমিদেরকে আসে কি আসে না। আমি যদি ফায়ার করি তাহলে ফায়ারটা কি এনিমির বডিতে লাগবে কি লাগবে না, তো এটা কিন্তু আপনি খুব সহজেই আন্দাজ করতে পারবেন। অ্যান্ড যারা আন্দাজ করতে পারেন তারা তো ভালো, তারা কিন্তু এটা ইউজ না করলে হয়। অ্যান্ড যাদের এখন পর্যন্ত এটা আপনি ই করতে পারেন না, যে আমার অনেক সময় দেখবেন একসাথে আপনার ফায়ার করতেছেন, ডাবল একটা পর একটা ফায়ার করতেছেন কিন্তু এনিমির বডিতে লাগতেছে না, তো যখন আপনি এই জিনিসটা এই ট্রিক্সটা যখন আপনি গেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু খুব ভালোভাবে আপনার বডি শট কিন্তু লাগবে, আমার শট মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো অবশ্যই কিন্তু এই ট্রিকটা ইউজ করবেন। আর আমি যে এখন কিল করতেছি আপনারা যে স্ক্রিনে দেখতেছেন এটা কিন্তু আমি এই ট্রিক্সটার মাধ্যমেই করতেছি, তো অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা ফলো করবেন। টিপস নাম্বার থ্রি হচ্ছে নো রিলোড ট্রিক্স। তো AWM Kar98 M8 খুবই সকল স্নাইপার গানে কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন নো রিলোড ট্রিক্স। এটা আপনি দুইটা AWM অথবা দুইটার Kar98 কিন্তু একসাথে যে আপনি ইউজ করতে পারেন। তো এই সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে অ্যান্ড আপনি যদি ইউজ করতে না পারেন যে নো রিলোড অথবা দুইটা Kar98 আমি কিভাবে ইউজ করবো, তো উপরে আই বাটনে ক্লিক করতে পারেন অথবা ভিডিওর শেষে আমি কিন্তু এটা দিয়ে ভিডিওটা দিয়ে দেবো, আপনি ওখানে ক্লিক করেও দেখতে পারেন। তো অবশ্যই এই ট্রিক্সটা শিখবেন, যদি শিখতে পারেন তাহলে কিন্তু খুব ইজিভাবে ভালোভাবে কিন্তু আপনি এনিমি কিল করতে পারবেন। আর যদি আপনি ফায়ার করার সাথে সাথে যদি গানটা রিলোড মারে তাহলে একটু সময় নেয় কিন্তু আরেকটা গুলি আসার ক্ষেত্রে, তো এই সময়টা যদি এনিমি পায় তো আপনাকে কিন্তু এনিমি কিল করে দেবে অনায়াসে, কারণ এনিমির হাতে কিন্তু এই সময় অ্যাডভান্সেস বেশি থাকবে। অবশ্যই কিন্তু নো রিলোড ট্রিক্সটা শিখতে হবে। আর এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, এটা করতে হলে আপনি যেটা করতে হবে আপনার যখন একটা ফায়ার করবেন একটা এটা একটা Kar98 এর ক্ষেত্রে যখন ফায়ার করবেন ফায়ার করার সাথে সাথে আপনি গানটা চেঞ্জ করে ফেলবেন। এই যে চেঞ্জটা হবে এটা হবে একদম কম সময়ের মধ্যে 0.5 সেকেন্ডের মধ্যে। ওকে, তো এই গানটা যখন আপনি চেঞ্জ করবেন তখন আর গানটা রিলোড নেবেন না, একটা ফায়ার করার পরে কিন্তু সাথে সাথে গানটা চেঞ্জ করে ফেলবেন। ওকে, তো এটি হচ্ছে নো রিলোড ট্রিক্স। অ্যান্ড দুইটা কীভাবে ইউজ করবেন একটা কীভাবে ভালোভাবে ইউজ করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনি উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখতে পারেন। তো এরপর আসা যাক আপনার Kar98 এর অ্যাকুরেসি নিয়ে, এর ভালো দিক এবং এর খারাপ দিক। তো আমরা যদি ভালো দিকের কথা বলি তাহলে Kar98 কিন্তু আপনি বেটার একটা অ্যাকুরেসি পাচ্ছেন এবং ভালো একটা ড্যামেজও পাচ্ছেন। যদি আপনার যে নতুন একটা স্কিন দিয়েছিল কিছুদিন আগে একটা ফ্রি দিয়েছিল, তো এখানে তিনটা গান ছিল M4A1 শটগান এবং Kar98 থিম বক্স। তো যে যা অনেকে আপনার শটগান সিলেক্ট করছে আর অনেকে M4A1 সিলেক্ট করছে, তো আমি Kar98টা সিলেক্ট করছিলাম। ওকে, এটা একদম ফ্রি দিয়েছিল যেহেতু ডাবল ড্যামেজ, আর Kar98 যদি আপনি ডাবল ড্যামেজের স্কিনটা থাকে তাহলে আপনি যদি বডি শট দেন 200+ ড্যামেজ দেয় এনিমির বেস্ট না থাকলে, আর যদি আপনার বেস থেকে তারপরে কিন্তু 176, 170 হান্ড্রেড অথবা 76 শুধু 76 পর্যন্ত কিন্তু ভালো একটা ড্যামেজ দেয় এবং এর অ্যাকুরেসিও মোটামুটি অনেক ভালো। আর যদি আপনি শার্প শুটারের অ্যাবিলিটি ইউজ করে থাকেন তাহলে তার কোনো কথাই নাই। তো এর খারাপ দিকটা হচ্ছে এটাতে আপনার অ্যামো পাচ্ছেন মাত্র 5টা অ্যামো পাচ্ছেন, আর কোনো অ্যামো আপনি অ্যাড করতে পারবেন না, কোনো ম্যাগাজিন কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। আর রিলোড স্পিডটা আমার অনেকটা সময় নেয়, অনেকটা খারাপ কিন্তু রিলোড স্পিডটা। আর একটা জিনিস হচ্ছে আপনার এটা আপনি খুব সহজে ইউজ করতে পারবেন কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, আপনাকে কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আপনার ট্রেনিং মোডে যে প্র্যাকটিস করতে পারেন এবং ম্যাসেজ গেলে কিন্তু আপনি সবসময় Kar98 খুঁজবেন অ্যান্ড এটা বেশি বেশি খেলবেন এটা নিয়ে। তো যত বেশি খেলবেন তত ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন, আমি কিন্তু সারাদিন বললেও আপনাদের লাভ নাই। এবং এর আর সম্পর্কে অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনি দেখবেন আমার চ্যানেলে আছে। এবং একটা লাস্ট অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে, যদি ভাইয়ের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাইতে হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোন ধরনের ভিডিও চান সে সম্পর্কে কিন্তু আমাকে বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।